যুদ্ধে এই প্রথম যিনি শহীদ হলেন, ফ্রন্ট লাইনে যিনি যুদ্ধ করতে করতে শহীদ হয়েছেন, তিনি আমাদের সিলেটের প্রীতি সন্তান ডাক্তার মঈনুদ্দিন, সিলেটের স্নাতকের সন্তান ডাক্তার মঈনুদ্দিন। আপনারা জানেন যে উনি গতকালকে মৃত্যুবরণ করেছেন। আমি প্রথমেই তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার পরিবারের যেন এই শোক বইতে পারেন এই দোয়া তার পরিবারের জন্য থাকলো। আর একই সাথে আমি একজন সিলেটি হিসাবে আজকে গর্ববোধ করছি যে এই করোনার বিরুদ্ধে পুরো জাতির যে যুদ্ধে অবতীর্ণ হয়েছেন, এই যুদ্ধে যিনি প্রথম শহীদ হয়েছেন, তিনি হচ্ছেন কি আমাদের সিলেটের সন্তান। আমি সবসময় একটা কথা বলে আসছি যে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ বলেন আর করোনার বিরুদ্ধে বা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ বলেন, এই যুদ্ধতে আমরা যারা সিলেটিরা আছি তারা যদি অন্যান্য যে কোনো এলাকার তুলনায় আমরা প্রথম যদি নিজেদেরকে আত্মত্যাগ করতে না পারি তাহলে আমরা পিছিয়ে পড়ে যাই মানসিক দিক থেকে। কারণ আমরা তো শাহজালাল সাহেবের উত্তরাধিকার দাবি করি, আমরা শাহজালাল সাহেবের বংশধর দাবি করি, এবং এই সিলেট যেহেতু এই শাহজালাল সাহেবের পুণ্যভূমি, শাহজালাল সাহেবের কারণে যেহেতু এটা পুণ্যভূমি, আমি মনে করি যে নতুন বাংলাদেশ, যে নতুন বাংলাদেশ আসছে এখানে আমাদের সিলেটিদের বড় ভূমিকা থাকবে। আমি কোনো এলাকারই ভূমিকাকে ছোট করে দেখছি না, তবে একই সাথে বলছি যে সিলেটি হিসাবে আমি মনে করি আমরা যে পরিমাণ সুবিধা আমরা পেয়েছি, এই যে আধ্যাত্মিক নগরী বলা হয় সিলেটকে, সুতরাং আমাদের দায় দায়িত্ব অনেক বেশি। একই সাথে আমি ডাক্তার মঈনুদ্দিন সাহেব যে আত্মত্যাগ করে গেলেন, আমার বিশ্বাস এতে বাংলাদেশের ইতিহাসে তার নাম লেখা থাকবে। এবং ডাক্তারদের যে ভূমিকা, পজিটিভ যে ভূমিকা, এটাও আমি মনে করি ডাক্তারদের এই ভূমিকাটা স্মরণীয় হয়ে থাকবে। আরও যারা ডাক্তার আছেন, যারা এই সেবা দিয়ে যাচ্ছেন, তাদের উদ্দেশ্যে আমার অনেক বেশি কৃতজ্ঞতা থাকলো। যেভাবে আপনারা যুদ্ধ করে যাচ্ছেন, আমার বিশ্বাস এই যুদ্ধে আমরা এত তাড়াতাড়ি হারতে পারি না। আর আরেকটি জিনিস দুঃখজনক হলেও বলতে চাই যে এই মঈনুদ্দিন সাহেব হয়তো একটি ভালো অ্যাম্বুলেন্স পাইতে পারতেন, এটি এয়ার অ্যাম্বুলেন্সে করে তারে নেওয়া যেত, কিন্তু এটি কেন নেওয়া হয়, আমাদের এই ব্যর্থতা কেন, এটাও আমি যারা কর্তৃপক্ষ আছেন তাদের কাছে জানতে চাই। এবং একই সাথে বলতে চাই আর কোনো ডাক্তারের ব্যাপারে যেন এই ধরনের কথা শুনতে না হয়, কারণ আপনি প্রকৃত যোদ্ধা যারা মুক্তিযোদ্ধা তাদেরকে যদি সম্মান দেখাতে না পারেন তাহলে আর নতুন কোনো মুক্তিযোদ্ধার জন্ম এই দেশে হবে না। পরিশেষে আবারও সবাইকে ঘরের ভিতরে থাকার অনুরোধ জানিয়ে, এবং এই যুদ্ধের ময়দানে আমরা যারা লকডাউনে আছি, এর মানে আমরা শারীরিকভাবে লকডাউনে থাকবো, কিন্তু আমাদের যে মানসিক সাপোর্ট, আমাদের অন্যান্য যে ধরনের সহযোগিতা দেয়া, সব আমরা যেন বাইরে যারা আছেন, যারা কাজ করতেছেন তাদের জন্য আমরা যেন এই সহায়তাটুকু দিতে পারি। এবং দেশে বিদেশে বিভিন্ন জায়গায় যে সিলেটিরা আছেন তাদেরকে আমি অনুরোধ জানাবো, যে যেভাবে পারেন বাংলাদেশের এই প্রয়োজনের সময়, যুদ্ধের সময় সাথে থাকবেন, ঝাঁপিয়ে পড়বেন। আমরা অন্তত আর যাই হোক সিলেটি হিসাবে যেন আমরা গর্ববোধ করতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।